Nossa, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। মহান রব্বুল আলামিনের হাজার হাজার শুকর যে আমরা কিছু ক্লাস স্কুলে সশরীরে উপস্থিত হয়ে নিতে পারি এবং কিছু ক্লাস অনলাইনের মাধ্যমে নিতে পারছি। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আজকে আমরা তোমাদেরকে যে পাঠটি দেব সেটা হচ্ছে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি তোমাদেরকে ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শরীয়তের উৎস সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিছু পূর্বে কিছু কথা বলা দরকার। আমরা জানি যে আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম। এই ইসলাম ধর্মটা সার্বজনীন এবং সর্বকালীন, এটা কোনো যুগের অথবা কোনো স্থানের সঙ্গে সীমাবদ্ধ নয়। এই ইসলামটা দুনিয়াতে যখন প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম এসেছিলেন, তার ধর্ম ছিল ইসলাম। কারণ হচ্ছে প্রত্যেকটি নবীর মূল শিক্ষা ছিল কলেমা তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমাটাই ছিল প্রত্যেকটা নবীর, এই কলেমার দাওয়াত দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ এক, অর্থাৎ তৌহিদের শিক্ষা প্রত্যেকটা নবী দিয়েছিলেন। তো ইসলাম ধর্ম পালন করতে গেলে আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম নীতি পালন করতে হবে। আমাদেরকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা শরীয়ত দান করেছেন, এই শরীয়ত অনুযায়ী আমরা চলতে পারলে আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছতে পারবো। আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাত। এই জান্নাতে পৌঁছতে গেলে আমাদেরকে শরীয়তের কিছু বিধিবিধান মেনে চলতে হবে। তো মানুষের কিছু বিশ্বাসগত বিষয় আছে, পাশাপাশি আচরণগত দিক আছে। তো এই সমস্ত বিশ্বাসগত এবং আচরণগত দিক ইসলাম মানে আলোচনা করা হয়েছে। বিশ্বাসগত দিক হলো যে যেমন তোমরা ঈমানে মুফাসসাল করেছো যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এগুলো হচ্ছে বিশ্বাসগত দিক। যেমন প্রথমে আমাদেরকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তারপরে ফেরেশতা, মানে আল্লাহকে বিশ্বাস করার অর্থ হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, তিনি সমগ্র জগতের স্রষ্টা, একচ্ছত্র মালিক তিনি। হ্যাঁ, তার কোনো শরীক নেই, তিনি একক এবং অদ্বিতীয়। তিনি রেজিক দাতা, বিধানদাতা। হ্যাঁ, অর্থাৎ যত গুণাবলী রয়েছে, হ্যাঁ, সে আল্লাহর সমস্ত গুণের তিনি অধিকারী। হ্যাঁ, এই বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি।
তারপরে ফেরেশতাগুলো বিশ্বাস করতে হবে, ফেরেশতা যে নূরের তৈরি, আল্লাহ তাআলা বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত রেখেছেন। কেউ হয়তো মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত আছেন, কেউ মেঘমালা বর্ষণের কাজে নিয়োজিত আছেন, কেউ হয়তো মানুষের জীবন কবজ করতেছেন, কেউ হয়তো এমনিভাবে অনেক ফেরেশতা আল্লাহর বিভিন্ন আদেশ পালন করে আসছে। অনেক ফেরেশতা আছে যে তারা সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত রয়েছে। অনেক ফেরেশতা তারা বিভিন্ন ধরনের রুজির বন্টনে নিয়োজিত। অনেক ফেরেশতা আছে যে তারা মানুষের বিপদ আপদ থেকে উদ্ধার করছে, পথহারা মানুষকে পথ দেখাচ্ছে। যে আল্লাহর যে ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলির প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে রসুল আছে, যুগে যুগে পথহারা মানুষকে সুপথে আনার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন। হ্যাঁ, প্রত্যেকটা নবীকে বিশ্বাস করতে হবে। যেমন কোরআনে আছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থাৎ সমস্ত নবী রসুলকেই বিশ্বাস করতে হবে। যদি আমরা মহানবী সাল্লাল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তারপরেও যত নবী রসুল দুনিয়াতে এসেছেন সবাইকে বিশ্বাস করতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারবো। হ্যাঁ, আমরা মহানবী সাল্লামকে বিশ্বাস করি, পাশাপাশি হযরত ঈসা, মুসা, হযরত দাউদ, ইব্রাহিম, অর্থাৎ যত নবী রসুল পৃথিবীতে এসেছিলেন, তাদেরকে আমরা বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যে এই অসংখ্য নবী রসুলদের মধ্যে থেকে যদি আমরা একজন নবী রসুলকে অস্বীকার করি, তাহলে আমরা আর ইমানদার হতে পারবো না। তোমরা জানো, ইহুদি এবং খ্রিস্টান এরাও কিন্তু নবী রসুলকে বিশ্বাস করে, তারপরে এরা মুসলমান নয়। কারণ হচ্ছে যে এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, এই কারণে এরা মুসলমান নয়। তো এখন আল্লাহ তাআলা তারপরে এমনি ভাবে ভাগ্যের প্রতি বিশ্বাস করতে হবে, পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্বাসগত দিক। তারপরে আচরণগত কিছু দিক রয়েছে। হ্যাঁ, যেমন আমাদের নীতি নৈতিকতা ঠিক রাখতে হবে, আমাদের চরিত্র ঠিক রাখতে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে আমাদের আচরণগত দিক। এই যে বিশ্বাসগত দিক এবং আচরণগত দিক সবকিছুই ইসলাম ধর্মে আলোচনা রয়েছে। অতএব যে আল্লাহ তাআলা মানব জাতির সার্বিক কল্যাণের জন্য নানা বিধান ও আচরণগত দিক নির্দেশনা রয়েছেন, মহান আল্লাহ প্রদত্ত এসব বিধিবিধান, যে আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান দান করেছেন, এই বিধিবিধানগুলিকে শরীয়ত বলা হয়। যে আল্লাহ তাআলা ও মহানবী সাল্লামের আদেশ নির্দেশ মেনে চলা, যে আমাদেরকে আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানতে হবে। ওনারা আল্লাহ এবং রসুল যা নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে শরীয়তের অন্যতম দাবি। এগুলো পরিপূর্ণ আনুগত্য অনুসরণের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে আমরা সার্বিক কল্যাণ লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে আজ যে অধ্যায়টি পাঠটি পর্ব, যে শরীয়তের উৎস, এই শরীয়তের উৎসে আমরা বেশ কিছু জিনিস জানতে পারবো। সেটা হচ্ছে যে শরীয়ত ও শরীয়তের উৎস সম্পর্কে ধারণা, এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানতে পারবো। কোরআন ও হাদিস সংকলন, সংরক্ষণ এবং এর সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, যে শরীয়তের যে উৎস, শরীয়তের উৎস হলো চারটি। কোরআন অর্থাৎ শরীয়তের প্রধান উৎস হলো দুইটি। এটা হচ্ছে কোরআন এবং
হাদিস, কোরআন এবং হাদিস শরীয়তের প্রধান উৎস। তো আবার এর থেকে আরো দুইটি উৎস সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এজমা এবং কেয়াস। তো শরীয়তের অতএব আমরা এখন দেখতে পাচ্ছি যে শরীয়তের উৎস হচ্ছে মোট চারটি, কোরআন, হাদিস ও এজমা ও কেয়াস। তো তারপরে মক্কি মদিনী, হ্যাঁ, কোন কোন সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, কোন সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে, হ্যাঁ হ্যাঁ মক্কায় 86টি সূরা অবতীর্ণ হয়েছে এবং মদিনায় 28টি সূরা অবতীর্ণ হয়েছে, আমরা এই অধ্যায় পাঠ করলে আমরা সেটা জানতে পারবো। মক্কা সূরার 62টি কি, মদিনা সূরার 62টি কি, এগুলো আমরা জানতে পারবো। কোরআন তেলাওয়াতের গুরুত্ব, যে কোরআন তেলাওয়াত করলে কি গুরুত্ব, কি মর্যাদা, কি ফজিলত রয়েছে, হ্যাঁ এই অধ্যায় পাঠ করলে আমরা তাও জানতে পারবো। তারপরে কোরআন নির্বাচিত যে সূরা, হ্যাঁ এই অধ্যায়ের মধ্যে 5টি নির্বাচিত সূরা রয়েছে, যেমন 1 নম্বর সূরা শামস, সূরা দোহা, সূরা ইনশারা, সূরা আত্তিন এবং সূরা মাউন, এই এই অধ্যায়ে 5টি সূরা রয়েছে। আমরা এই 5টি সূরা আমরা অর্থ জানতে পারবো, এর ব্যাখ্যাও জানতে পারবো এবং এর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কি কারণে এই সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো জানতে পারবো, এবং এই সূরাগুলির থেকে আমরা যে যে শিক্ষা রয়েছে এই শিক্ষাগুলিও আমরা জানতে পারবো। যেমন সূরা ইনশারার মধ্যে বলা আছে যে ইন্নামাল উসরে ইউসুরা, যে দুঃখের পরে সুখ আছে, অর্থাৎ আমরা যদি সুখ অর্জন করতে চাই তাহলে আগে আমাদেরকে দুঃখ ভোগ করতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট না করলে সুখ অর্জন করা যায় না। তাহলে এই সূরাগুলির মধ্যে আমরা এই শিক্ষা পাই। আরো বিভিন্ন সূরা বিভিন্ন ধরনের শিক্ষা রয়েছে, আমরা যখন সেই সূরাগুলো পাঠগুলো পড়বো তখন সেটা আমরা জানতে পারবো। তারপরে এই অধ্যায়ের মধ্যে 10টা হাদিস রয়েছে, এই হাদিসগুলা শিক্ষা করব, হ্যাঁ এবং এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যেমন এই হাদিস 10টার মধ্যে প্রথম হাদিস রয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভর করে, সংকল্পের উপরেই নির্ভর করে। কাজেই আমরা যে কোনো কাজ করি না কেন, আগে আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। নিয়ত বিশুদ্ধ না হলে আমরা যত কাজ করি না কেন, যত ভালো কাজই করি না কেন, সে কাজের আমরা ভালো ফলাফল পাবো না। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা শিক্ষা অর্জনের জন্য বিদ্যালয়ে আসো, তোমাদের বিদ্যালয়ে আসার আগেই তোমাদেরকে নিয়তটাকে ঠিক রাখতে হবে, যে আমরা যেন আমাদের এই শিক্ষার দ্বারা আমরা নিজেরা উপকৃত হই এবং মানুষের উপকার করতে পারি, এই নিয়ত আমাদেরকে রাখতে হবে। তাহলে আমাদের তোমাদের এই শিক্ষা সফলকাম হবে। তারপরে আমাদেরকে ধৈর্য ও সহিষ্ণুতা অর্জন করতে হবে, ধৈর্য, হ্যাঁ ধৈর্য না থাকলে কোনো মানুষ জীবনে সফল কাম হতে পারে না। বিদ্যা অর্জন করতে গেলে তোমাদের ধৈর্যের প্রয়োজন, অনেক কষ্ট সহ্য করতে হবে, কষ্টের মধ্যেও তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, হ্যাঁ ধৈর্য ধারণ করলে তোমরা পরিশেষে সফল কাম হতে পারবে। আর আমরা যে তোমরা যে হাদিসগুলো পাঠ করবে, এই হাদিস দ্বারা তোমাদের নৈতিক চরিত্র গঠন করার চেষ্টা করবে। আমরা এরপরে আমরা ইজমা এবং কেয়াস সম্পর্কেও জানতে পারবো। পরিশেষে শরীয়তের বিভিন্ন রকমের পরিভাষা রয়েছে, সেই পরিভাষাগুলো আমরা জানতে পারবো এই অধ্যায় শেষে। যেমন শরীয়তের পরিভাষা যে ফরজ আছে, হ্যাঁ ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে শরীয়তের পরিভাষা। যে ফরজ হচ্ছে অবশ্যই করণীয়, আমরা ইসলাম যেহেতু আমরা মুসলমান, ইসলাম ধর্ম মানতে গেলে আমাদের কিছু অত্যাবশ্যক কার্যাবলী রয়েছে, হ্যাঁ ফরজ কাজ আছে, সেই কাজগুলো আমরা জানবো। যদি আমরা ফরজ কাজগুলো কি কি এগুলো যদি না জানি, তাহলে আমরা ফরজ কাজগুলো আদায় করতে পারবো না, এবং
যদি ফরজ কাজগুলো আমরা আদায় করতে না পারি, হ্যাঁ, তাহলে আমরা পরকালে মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে যাবে। ফরজ কাজগুলির মধ্যে যেমন নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ, তারপরে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে ফরজ কাজ। এই ফরজ কাজগুলো আমরা জানবো, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, হজ কিভাবে করতে হয়, এই নিয়ম কানুন গুলো আমরা এই অধ্যায়ের মধ্যে আমরা জানতে পারবো। পরিশেষে এখন এটা এই অধ্যায়ের এটা আমি এতক্ষণ তোমাদের কাছে যেগুলো আলোচনা করলাম, এটা হচ্ছে ভূমিকা, ভূমিকা হিসাবে। হ্যাঁ, তো এখন তোমাদের সামনে আমি আলোচনা করব শরীয়ত। শরীয়তটা কি? শরীয়তটা, হ্যাঁ, শরীয়ত আরবি শব্দ, শরীয়ত আরবি শব্দ, হ্যাঁ, এর মূল হচ্ছে শারউন, শিন রা আইন। শরীয়ত এর মূল হচ্ছে সারুন। এই সারা সার সারুন বলা সার বলা হয় যে রাজপথ, একটা প্রশস্ত রাজপথ, যে পথে চললে আমরা আমাদের গন্তব্য পৌঁছতে পারি। মনে করো আমি তোমরা কেউ ঢাকায় যাবে, ঢাকায় গেলে একটা প্রশস্ত পথ দিয়ে যেতে হবে এবং নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই তোমাদেরকে ঢাকায় যেতে হবে। যদি তোমরা সেই নিয়ম কানুনগুলো মেনে চলো, তাহলে তোমাদের যে গন্তব্য ঢাকা, সে ঢাকায় পৌঁছতে পারবে। তো তেমনি ভাবে আমাদের যেহেতু গন্তব্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং পুরস্কার স্বরূপ যে আমরা পাবো জান্নাত, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লক্ষ্য, হ্যাঁ, গন্তব্য পথ। তো এই পথে, এই পথে চলতে গেলে যে সমস্ত নিয়ম নীতি, হ্যাঁ, বিধিবিধান, আইন কানুন মেনে চলতে হয়, হ্যাঁ, এই নিয়ম কানুন, আইন কানুন, হ্যাঁ, এগুলোই হচ্ছে কি শরীয়ত। কারণ এই নিয়ম নীতি, আইন কানুন, বিধিবিধান গুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা আমাদের গন্তব্যে, সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো। যেমন শরীয়ত আরবি শব্দ, এর অর্থ পথ, রাস্তা, একটা জীবন পদ্ধতি, হ্যাঁ, এবং আইন কানুন, বিধিবিধান অর্থে ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন সুদৃঢ় সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে গন্তব্যে পৌঁছতে পারে। অর্থাৎ সেই বিধানগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা আমাদের সঠিক গন্তব্যে আমরা পৌঁছতে পারবো। আর যদি আমরা সেই বিধানগুলো মেনে না চলি, তাহলে আমরা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো না। কাজেই সেই বিধিবিধানগুলো, আইনগুলো আমাদেরকে জানতে হবে। এই জন্য আমাদের শরীয়ত অবশ্যই জানতে হবে। ইসলামী পরিভাষায় ইসলামের কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। যে যে ইসলামী পরিভাষায় ইসলামী কার্যনীতি অর্থাৎ ইসলামী জীবন পদ্ধতি, যেভাবে জীবন পরিচালনা করলে আমাদের জীবন সুন্দর এবং সুস্থ হয়, অর্থাৎ ইসলামী নিয়ম কানুনে আমাদের যে জীবন পরিচালনা করি, এটাই হচ্ছে শরীয়ত। অন্য কথা, ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে এক কথায় আমরা ইসলামী আইন কানুন ও বিধিবিধানকেই শরীয়ত বলতে পারি। অর্থাৎ ইসলামী আইন কানুন বিধিবিধান কে শরীয়ত বলে। হ্যাঁ, ইসলামী আইন কানুন ও বিধিবিধানকে শরীয়ত বলে। অর্থাৎ ইসলামের যে আইন কানুন আছে, বিধিবিধান আছে, এটাই হলো শরীয়ত।
প্রিয় শিক্ষার্থী, তোমরা ইয়াসির, তুমি উপস্থিত আছো, তুমি কি কোনো প্রশ্ন করবে? ঠিক আছে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা রসুল ও যেসব আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনা প্রদান করেছেন তাকে শরীয়ত বলে। অর্থাৎ আল্লাহ এবং রসুল মানুষ যেভাবে পথ চলতে পারে, পথ চলার জন্য যে সমস্ত নিয়ম নীতি বর্ণনা করেছেন, সেই নিয়ম নীতি গুলাই হলো শরীয়ত। যেমন আল্লাহ বলেন যে সুম্মা জাআলনা কা আলা শরিয়াতে মিনাল আমরে ফাত্তা বিহা ওয়ালা তাত্তাবে আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, অতপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন, আর আপনি অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। অর্থাৎ আল্লাহ বলছেন যে আপনাকে শরীয়তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শরীয়ত দান করেছেন আল্লাহ, যে একটা মানে ইসলামের জন্য কিছু বিধিবিধান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্পণ করেছেন। তো এবং অর্পণ করেই আল্লাহ বলছেন যে আপনি সেটার অনুসরণ করুন, আর অজ্ঞ লোকদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। এটা অনুসরণ করতে গিয়ে আপনাকে নানান রকম প্রশ্নের সম্মুখীন হইতে হবে, আপনি তাদের সেই অজ্ঞদের অনুসরণ করবেন না। অতএব হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা মোটামুটি শরীয়ত সম্পর্কে, শরীয়ত কি, হ্যাঁ শরীয়তের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ মোটামুটি আমরা জানার চেষ্টা করলাম। এখন আমরা আলোচনা করব শরীয়তের বিষয়বস্তু। শরীয়তের বিষয়বস্তু, শরীয়তের বিষয়বস্তু অনেক ব্যাপক। অর্থাৎ আমরা জানতে পারি যে ইসলামের যত বিধিবিধান রয়েছে, হ্যাঁ দিন ইসলামের পথে চলতে গেলে আমাদেরকে যে সমস্ত নিয়ম নীতি বিধিবিধান আইন কানুন মেনে চলতে হয়, হ্যাঁ সবগুলোই হচ্ছে শরীয়তের বিষয়বস্তু। তারপরেও মনীষীরা এই শরীয়তের বিষয়বস্তুকে তিন ভাগে ভাগ করেছেন। অর্থাৎ শরীয়তের বিষয়বস্তু তিন ভাগ। শরীয়তের বিষয়বস্তু তিন ভাগে ভাগ করা যায়। যেমন একটা আছে আকিদা বা বিশ্বাসগত, বিশ্বাসগত। দুই নম্বর হচ্ছে নৈতিকতা, চরিত্রগত। তিন নম্বর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শরীয়তের বিষয়বস্তু মোটামুটি তিন ভাগে। অর্থাৎ এই এই তিনটা ভাগের মধ্যেই শরীয়তের যাবতীয় বিধিবিধান আইন কানুন সব কিছুই রয়েছে। প্রথম এখানে আকিদা বা বিশ্বাসগত, এর আগে আমি তোমাদের সামনে আকিদাগত বিষয় আলোচনা করেছি। হ্যাঁ যে বিশ্বাসগত, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, তারপরে রসুলের প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলে বিশ্বাস, তারপরে পরকালে বিশ্বাস, ভাগ্যে বিশ্বাস, পুনরুত্থানে বিশ্বাস, হ্যাঁ এই দিকগুলো, হ্যাঁ এগুলোর প্রতি আগে বিশ্বাস স্থাপন করতে হবে।
হ্যাঁ, তারপরে রয়েছে যে নৈতিকতা বা চরিত্রগত দিক। হ্যাঁ, তো এই শরীয়তের মধ্যে নীতি নৈতিকতা রয়েছে, যে নৈতিক চরিত্র ঠিক না থাকলে একজন মানুষ মানুষ থাকতে পারে না। একজন মানুষকে প্রকৃত মানুষ হতে গেলে তাকে চরিত্রের উপরে থাকতে হয়। হ্যাঁ, আল্লাহ পাক মহানবী সাল্লামকে বলছেন যে বয়স্তু মহানবী সাল্লাম নিজেই বলেছেন যে বয়স্তু লি উতাম্মিমা মাকারেমাল আখলাক, যে আমাকে চরিত্রের উন্নত চরিত্র প্রকাশ করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ রসুলকে মানুষের সামনে চারিত্রিক সমস্ত গুণাবলী বিকশিত করার জন্য তাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ চরিত্র ছাড়া কোনো মানুষ মানুষ থাকতে পারে না। চরিত্র বলতে আমরা কি বুঝি? চরিত্র বলতে মানুষের যত যত ভালো গুণাবলী রয়েছে সেই গুণাবলীগুলো অর্জন করা। যেমন আমরা তোমাদের অধ্যায়ে একটা অধ্যায় আছে যে আখলাকে হামিদা, অর্থাৎ প্রশংসনীয় চরিত্র, আর একটা হচ্ছে আখলাকে জামিমা, অর্থাৎ আখলাকে হামিদাগুলো অর্জন করতে হবে এবং আখলাকে জামিমাগুলোকে বর্জন করতে হবে। হ্যাঁ, আখলাকে হামিদা যেমন সদা সত্য কথা বলা, মানুষের সঙ্গে সদাচরণ করা, আমানত দেওয়ার আমানত রক্ষা করা, তারপরে ওয়াদা রক্ষা করা, মানুষের প্রতি সদয় হওয়া, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে ভালো গুণ। এই ভালো গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আর যেমন আখলাকে জামিমা খারাপ গুণ রয়েছে, এই খারাপ গুণগুলো আমাদেরকে বর্জন করতে হবে। হ্যাঁ, খারাপ গুণকে মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, জেনা বিচার করা, গীবত গাওয়া, এমনিভাবে আরো অনেক যেগুলো খারাপ গুণাবলী আছে, এগুলো কিন্তু আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। এই আখলাকে জামিমাগুলো আমাদেরকে পরিহার করতে হবে। তো এই এইগুলো আখলাকে হামিদা গ্রহণ এবং আখলাকে জামিমা বর্জন, এটা হচ্ছে শরীয়তের অন্তর্ভুক্ত। তারপরে এগুলো বাস্তব জীবনে আমাদেরকে পালন করতে হবে। হ্যাঁ, শরীয়তে যেগুলো বিধিবিধান রয়েছে সেগুলো আমাদেরকে বাস্তব জীবনে মেনে চলতে হবে। তো কি আমরা মানবো বাস্তব জীবনে? যেমন সদা সত্য কথা বলবো, তারপরে মৌলিক যে ইবাদত গুলো রয়েছে নামাজ, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ তারা হজ পালন করবে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা জাকাত আদায় করবে, এমনিভাবে আরো যেগুলো ভালো গুণাবলী রয়েছে সেগুলা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা এগুলো পালন করব। তাহলে এটা হলো বাস্তব কাজকর্ম। আমরা তোমরা ক্লাস এইটে পড়েছো যে ইমানের তিনটা দিক রয়েছে, এখরারু বিল লিসান, তাসদিকু বিল জিনান ও আমালু বিল আরকান। এই যে আমালু বিল আরকান, অর্থাৎ এই রোকনগুলো কাজে পরিণত করা, হ্যাঁ এটা একটা ইমান। অর্থাৎ আমরা যদিও আমরা মুমিন বলে দাবি করি, মুসলমান হিসেবে দাবি করি, কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ মহানবী সাল্লামকে মানি, অর্থাৎ বিশ্বাসগত দিকগুলো আমরা মেনে চলি, কিন্তু আমরা কর্মগত দিকগুলো যদি আমরা মেনে না চলি তাহলে আমাদের ইমানের পূর্ণতা আসবে না। হ্যাঁ, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। অতএব তাহলে আমরা এখন লক্ষ্য করছি যে শরীয়তের যে বিষয়বস্তু তিনটি, যে আকীদা বা বিশ্বাসগত দিক, নৈতিকতা বা চরিত্রগত দিক, বাস্তব কাজকর্ম, এগুলো সম্পর্কে মোটামুটি আমরা ধারণা করতে লাভ করলাম। এখন শরীয়তের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। যে মানব জীবনের শরীয়তের গুরুত্ব অপরিসীম। শরীয়ত হলো মহান আল্লাহ তার রাসূলের প্রদত্ত আদেশ নিষেধ। শরীয়তে কি? যে শরীয়ত আছে আল্লাহ এবং রসুল, যা আদেশ নিষেধ আদেশ করেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা পরিহার করা, আর কিছু বিধিবিধান। তো শরীয়ত মেনে চললে আল্লাহ তাআলা খুশি হন আর এবং রসুলও খুশি হন, আর শরীয়ত মেনে না চললে আল্লাহ এবং রসুলও
খুশি হন। আর এগুলো না আমাদেরকে পরিপূর্ণভাবে পালন করতে হবে, আংশিকভাবে পালন করলে চলবে না। হ্যাঁ, যেমন আল্লাহ বলছেন যে তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু প্রত্যাখ্যান করো, তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা গঞ্জনা, আর কেয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। অর্থাৎ ইসলামের যে সহজ দিকগুলো সেগুলো আমরা মানবো, আর যেগুলো কঠিন দিক রয়েছে সেগুলা আমরা মানবো না, হ্যাঁ এটা হয় না। অর্থাৎ সার্বিকভাবে ইসলামের কঠিন এবং সহজ সব দিকে আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আমরা শরীয়তকে মানতে পারবো এবং আল্লাহ এবং রসুল আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তো পরিশেষে শরীয়তের যে মূল উৎসগুলো, এই মূল উৎস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের পাঠ আমি এখানে শেষ করব। তো শরীয়তের মূল উৎস হলো, এর আগে বলেছি যে শরীয়তের মূল উৎস হলো দুইটি, হ্যাঁ কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ এই দুইটি হচ্ছে শরীয়তের মূল উৎস। এই শরীয়ত এই কোরআন এবং সুন্নাহ থেকে আরো দুইটি উৎস সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ইজমা এবং কিয়াস। অতএব তাহলে আমরা এখন দেখতে পারি যে যদি প্রশ্ন থাকে যে শরীয়তের মূল উৎস কয়টা, তোমরা বলবে যে শরীয়তের মূল উৎস দুইটি। আবার যদি বলা হয় যে শরীয়তের উৎস কয়টি, তখন বলতে হবে যে শরীয়তের উৎস চারটি, যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা জানতে পারলাম শরীয়তের অর্থ, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, শরীয়তের পরিধি বা শরীয়তের বিষয়বস্তু, তারপরে শরীয়তের গুরুত্ব এবং শরীয়তের উৎসগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তোমরা এগুলো বাসায় ভালো করে দেখবা এবং এর মধ্যে যেগুলো প্রশ্ন নৈবিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবা। আজ এই বলে আমি আমার পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.